সীমান্ত এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শফিক শাহিন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, সীমান্ত থেকে থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে এরকম সংবাদ আমরা ইতিমধ্যেই দর্শকদের জানিয়েছি, আপনি এখন সীমান্ত এলাকায় আছেন, তো কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? শাওন, এখানকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক, আতঙ্কজনক অবস্থা বিরাজ করছে, বিশেষ করে যারা সীমান্ত এলাকায় বসবাস করছেন তাদের ভিতরে এই উদ্বেগটা বেশি। যদিও এই উদ্বেগের কারণ কিন্তু বাংলাদেশ নয়, এই উদ্বেগের কারণ মিয়ানমার। তাদের যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, যে যুদ্ধ, যে সংঘাত, সেই সংঘাতের ফলে তারা নিজেদের ভিতরে যে গোলাগুলি করছে, সেই গুলি এসে বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশের ভূমিতে এসে পড়ছে, কারো গায়ে লাগছে, কারো ঘরে এসে পড়ছে। তো সেই অভিজ্ঞতা থেকে এই এলাকার মানুষ অনেকটাই সতর্ক। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বান্দরবানের এবং কক্সেস বাজারের দুই জেলার সীমান্ত বলা যায় এবং মিয়ানমার সীমান্তের পার্শ্ববর্তী এলাকা ঘুমদুম সীমান্ত। এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বিজিবির একটি বিওপি আছে এবং সেই বিওপিতে কিছুক্ষণ আগে যারা মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে আত্মরক্ষার জন্য, প্রাণে বাঁচার জন্য আশ্রয় নিয়েছে, বিজিবির গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং বিজিবির গাড়ি থেকে তাদেরকে নামানো হচ্ছে এই বিজিবির ক্যাম্পে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এখানে সারিবদ্ধ গাড়ি দাঁড়ানো আছে, অর্থাৎ এখানে বান্দরবানের জেলা প্রশাসক, বান্দরবানের পুলিশ সুপার তারাও এসেছেন। আমি তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা তম্বরু যে বিজিবির ক্যাম্প আছে সেখানে তারা গিয়েছিলেন, সেখানে ঘুমদুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে তারা বৈঠক করেছেন। তারা সরকারের যে অবস্থান, সেই অবস্থান হলো বাংলাদেশের নাগরিকরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন কেউ গুলিবিদ্ধ না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সতর্কতামূলক বার্তা জনগণের মাঝে দেয়া হচ্ছে এবং দুটি অস্থায়ী ক্যাম্প খোলা হয়েছে। ইতোমধ্যে এই এলাকাবাসীকে সেই অস্থায়ী ক্যাম্পে এসে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে জেলা প্রশাসন কক্সবাজার এবং বান্দরবান থেকে। তো শাওন, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, মিয়ানমার সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। গত দুই দিনে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সাথে যোগাযোগ রেখে তাদেরকে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হচ্ছে, এটা খুব শীঘ্রই হবে বলে আশা করছেন তিনি। আর কোনো রোহিঙ্গাকে দেশে ঢুকতে দেয়া হবে না বলেও জানান বিজিবি মহাপরিচালক। পরবর্তীতে দুপুরের মধ্যে আরো 35 জন যোগ হয়ে বর্তমানে 264 জন আছে। তো এই 264 জনকে আমরা আশ্রয় দিয়েছি। আমরা খবর পেয়েছিলাম 65 জন রোহিঙ্গা বোটের মাধ্যমে পানিপথে প্রবেশ করার চেষ্টা করছিল, সেখানে আমাদের টেকনাফ বিজিবি তাদেরকে প্রতিহত করে পুশব্যাক করার প্রসেস চলমান আছে। আমরা কোনো ধরনের রোহিঙ্গাকে আর ভিতরে ঢুকতে দেব না। বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী শুক্রবার থেকে। ভারতের তাবলিক মুরব্বী মাওলানা সাদ অনুসারীগণ এই পর্বে অংশ নেবেন। বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব সমাপ্তির পর ইস্তেমা ময়দানে পুলিশ এবং প্রশাসনের তত্ত্বাবধানে ছিল। আজ দ্বিতীয় পর্বের বিশ্ব ইস্তেমার জন্য মাওলানা সাদ অনুসারীদের কাছে আনুষ্ঠানিকভাবে ময়দান স্থান হস্তান্তর করা হয়েছে। দুই পক্ষের তাবলিক মুরব্বীদের প্রতিনিধি, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এই সময় উপস্থিত ছিলেন। আজ থেকেই বিশ্ব ইস্তেমা ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন। দ্বিতীয় পক্ষের জন্য যাতে ইস্তেমাটি সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে তারা সম্পন্ন করতে পারেন এবং এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি না হয় এবং শান্তিপূর্ণ উপায়ে যাতে উভয় পক্ষ এক পক্ষ আর হ্যান্ড ওভার করতে পারেন এবং দ্বিতীয়বার দ্বিতীয় ইস্তেমা শুরু হয় সেই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, 2018 সালের নির্বাচনের চেয়েও বেশি খারাপ হয়েছে এবারের নির্বাচন। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমি বিশ্বাস করেছিলাম যে একটা সুষ্ঠু অবাক নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় 2018 সালের নির্বাচন যেমনি কোন রকম নির্বাচনী গুণমান সম্পন্ন ছিল না, 2024 সালের নির্বাচন তার চেয়েও খারাপ। মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলামকে জেরা করেছে আসামি পক্ষের আইনজীবী। দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী 19 মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন। এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। নাটোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সড়ক মহাসড়কে ট্রাক বাসে চাঁদা আদায়ের সময় 25 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, সকাল থেকে রাত পর্যন্ত জেলার সিংড়া লালপুর উপজেলা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ শহরে দখল হওয়া মিরজুমলা সড়ক থেকে অবৈধ বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক দখল করে বাবুর বাজার এলাকায় বসানো অবৈধ হকার ও বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান। নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিসহ সকলের ঐক্যমতে যানজট, অবৈধ স্ট্যান্ড, হকার ও স্থাপনা উচ্ছেদে কাজ করেছে প্রশাসন। প্রতিবারের মতো চট্টগ্রামে শুরু হয়েছে 13তম আসবাব মেলা। দুপুরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট মাহবুবুল আলম। বাংলাদেশ আসবাব শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের আয়োজনে এবারের মেলায় 27টি স্টল অংশগ্রহণ করেছে। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। উদ্যোক্তারা জানান, রপ্তানির মাধ্যমে তৈরি পোশাকের পর আসবাবপত্র শিল্প দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, শিকার করা যাবে। এই দেশে যা অবৈধ, ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে, সে কলসি পূরণ হবে কি করে? মাস্কারা করেন না, বুঝা বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে কিচ্ছু লাগবে না।